এখানে তো মোটামুটি আমরা নিজেরাই লুচি তরকি বানিয়ে নিয়েছিলাম, সেটা খাওয়া হয়ে গেল। তো তারপরে একটু ফটো শটো তুললাম, রিলস বানালাম, বাবা মা একটা শর্টসও বানিয়েছে, আপনারা নিশ্চয়ই দেখবেন। তো আজকে তো মা বাবার বিয়ে বার্ষিকী, তো বলো কিছু। তাই আর কোথায় যাব, ভাবলাম মায়াপুরি ঘুরে আসি, তাই নবদ্বীপে আসলাম। তো এত বছর থেকে কেমন লাগছে বাবার সাথে ঝগড়া করে? বছর আমরা ইয়েতে যাই দক্ষিণেশ্বরে, এবছর ভাবলাম একটু উল্টো দিকেই চলি, তার জন্য নবদ্বীপে ইয়েতে নদিয়ায় আসলাম মায়াপুরে। এবার হলো আজকে এখানে আলুর দম লুচি কমলা লেবু মিষ্টি খেয়ে খাওয়া হলো, এরপরে আর এখন একটু ঘুরে তারপরে সন্ধ্যাবেলা আর কীর্তন দেখবো, দেখে সন্ধ্যা আরতি দেখে তারপরে ধীরে সুস্থে রওনা হয়ে যাবো। তো যাই হোক, আজকে দিনটা তো ভালোই গেল, আমরা মোটামুটি এইভাবেই সেলিব্রেট করে। আগের ব্লগেও আপনারা দেখেছিলেন, আগের বছরে আমরা অনেক সময় কেকও কাটি, এবার ছোট তো যেহেতু আমরা একটু দূরে এসেছি বলে সকালেই বেরিয়েছিলাম বলে আর কেক ঠেক বাড়িতে বানানো হয়নি। তো আর বাড়িতে যখন আমরা ফিরবো তখন অলরেডি 11টা বেজেই যাবে, কারণ আমাদের এখান থেকে অনেকই ডিস্টেন্স। তো তাই জন্য আর ওটা তো সেলিব্রেট হবে না, এটাই আমাদের আজকে সেলিব্রেশন। তো ফুল ব্লগটা দেখুন, আপনাদের সাথে নিশ্চয়ই শেয়ার করতে থাকবো সব কিছু। একটা ঈশাতে একটা গিফট বানিয়েছিল, মানে একটা জিনিস কার্ড বানাইনি, এবার একটু নতুন নতুন বানিয়েছিল, তো ভাবলে এখানেই দিয়ে দিই। চকলেটটাও নিয়ে আসতে ভুলে গেছে, কালকে ঝগড়া করেছিল তার জন্য হলো, কাল সকালবেলায় মুখটা কালো ছিল, দিতে পারেনি, রাগ হয়েছিল, আমারও রাগ হয়েছিল, মাকে তখন দিতে পারেনি, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে গেছে। এখন হলো নিয়ে এসছে সাথে করে বাবা মাকে দেওয়ার জন্য, এখন দিয়েছি। এটা ঈশা বানিয়েছে, ঈশার পূজা বানিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা বানিয়েছে, আর চকলেটটা আনা হয়নি। পয়সাটা বড় কথা না, একটা জিনিস হাতে বানিয়ে দিয়েছে, ওটাই বড় আনন্দ নিয়ে বানিয়ে দিয়েছে। বাবা কিছু বলতে চাও? আমার 27 বছর পড়লাম, পড়লাম, হ্যাঁ বলো, 27 বছর পড়লাম, একটু জোরে বলো মায়ের মতো। আমার হলো চলে গেল আমাদের জীবন, আর বাদ বাকি আছে, এরকমই ঝগড়াঝাটি করেই চলে যাবে, আর কি হবে। আর কিছু মায়াপুরে এসেছি, তীর্থস্থান গৌর কীর্তন সাথে গোপালকেও নিয়ে এসেছি, ও আমাদের সাথে বসছে, খুব ভালো হবে। ঘুরে ঘুরে এখান থেকে আমরা 6টার সময় আমার বাড়ি চলে যাবো। ঘুরে সবাই আশীর্বাদ করেন, ছোটরা বড়রা সবাই, ছোটদের ভালোবাসেন বাসা দিও, বড়রা আশীর্বাদ করেন। তো এখানে মন্দিরের ভেতরে তো অনেকই দোকান পাশার্থ এবং খাওয়ার জায়গা এবং ছোটোখাটো মন্দিরও আছে, তো চলুন সেগুলো ঘুরে দেখা যাক, একটুখানি সেগুলো দেখে নিই যতক্ষণ না সন্ধ্যা আরতি হচ্ছে। তো ততক্ষণ চলুন ঘুরে দেখা যাক। দেখতেই পাচ্ছেন এখানে অনেক রকমেরই মার্কেটিং করার দোকান আছে, আপনারা যখন এখানে আসবেন এই দোকান থেকে অনেক কিছু কিনে নিয়ে যেতে পারবেন ফর গিফটের জন্য বা নিজেদের জন্য। তো এখানে যেমন ঠাকুরের যাবতীয় জিনিস আছে সেরকম অনেক সুন্দর সুন্দর ড্রেসেসও পাওয়া যাচ্ছে, যেরকম এগুলোকে তো এখানে গোপী ড্রেস বলে থাকে। তো তার সাথে সাথে আপনারা হ্যান্ডমেড তৈরি ব্যাগও পাবেন খুব সুন্দর সুন্দর ডিজাইনিং। তো আপনারা এখানে চেক আউট করতেই পারেন, অনেক সুন্দর সুন্দর জিনিস। তারপরে ঠাকুরের আসবাবপত্রও পাওয়া যাচ্ছে, ঠাকুরের নানা রকম পুজোর জিনিস পাওয়া যাচ্ছে, তারপরে কৃষ্ণ ঠাকুরের খুব সুন্দর সুন্দর মডেল পাওয়া যাচ্ছে। তো প্রত্যেকটাই দোকান আপনারা ঘুরে দেখতে পারেন, খুব সুন্দর সুন্দর জিনিস আছে, সেগুলো আপনাদের প্রয়োজনীয় জিনিস এখান থেকে কিনতে পারেন। তো নিশ্চয়ই আসলে আপনারা এখানে একবার মানে দেখবেন।
কি হাওয়ার সে জোশ নাকি বলে জোশ কেমন কি জানো বলে সেটি কিছু বলতে চাস কেমন লাগছে ভালো লাগছে ঘুরতে বলি ইশার দুপা আরো বেশি বেড়ে যায় তো যখন আমরা বেড়ে গেছি ঘুরতে খুব পছন্দ করে আমার খুব ভালো লাগছে আমার বাচ্চা আমি সারাক্ষণ বাড়িই ঘুরে বেড়াই মানে আর কি ফ্যামিলির সাথে বললাম কোনো ইজ্জতই নেই আমি কিছু খাই না ভালো লাগে না তুমি আসো তোরা দুজন খা আমি মা খাই না ও তাহলে খা আমি খাই না যাচ্ছিস ওই তুই আমি খাই না আইসক্রিম খাবো না এখন খাবো না আইসক্রিম আমি খাবো না আমার ভালো না হ্যাঁ চকোবার দে দে বাবাকে দাও এখান থেকে আমি খাবো না আমি তো খাবো নতুন মন্দিরটা কিছুটা বসেন এখানে ফুল কমপ্লিট হয়নি আমি খাইনি কারণ আমার ঠান্ডা গলা ধরে যায় এটা হলো গেট আর তো স্ন্যাক্সের জন্য এখানে অনেক কিছুই মানে খাওয়ার জায়গাও আছে খুব সুন্দর সুন্দর আপনারা চাইলে ভেজি এখানে অবভিয়াসলি সব কিছু এটা মন্দিরের ভেতরে যেমন চাইলে ঘুগনি খেতে পারেন তা পাপড়ি চাট খেতে পারেন তারপরে হলো মোমোস আছে তারপরে হলো অনেক কিছু ফুচকা সব কিছু আপনারা ট্রাই করতে পারেন এছাড়াও রেস্টুরেন্টও আছে যেখানে প্যানকেক পেস্ট্রি এগুলোও আপনারা ট্রাই করতে পারেন তো আপনারা নিশ্চয়ই ট্রাই করবেন আসলে থেকে মা কোনটা বললো কোনটা নিচ্ছিস দিদি দিদি খুব খুশি
তো অনেকক্ষণ পরে কথা হলো, তো মোটামুটি আমরা একটু স্ন্যাক্স খেলাম, ঘুগনি ঠুকনি, তারপরে হলো আমাদের কিছু খাবারও বেঁচে গেছিলো সেগুলো খেয়ে নিলাম। তো সব কিছু খাওয়া টাওয়া হয়ে গেছে এবার, তারপরে আমরা দুজনে ব্যাগও কিনেছি একটা করে, তো ভালোই লাগলো। আমরা অলরেডি নিউ নিয়েছি ব্যাগটাকে, এগুলো দেখে কি আর থাকা যায় নাকি। একটা করতাল কিনেছি, কাল থেকে বাড়িতে কীর্তন করবো, মানে কীর্তন কম করি তো, তাই জন্য এবার করতাল নিয়ে কীর্তন করবো, তাই জন্যই আর কি। একটা খোল কেনার ইচ্ছা ছিল কিন্তু সেটা কিনলাম, এটা বেশি হয়ে যাবে। এবার আমরা যাবো এখন মন্দিরে, মন্দিরে গিয়ে একটু সন্ধ্যা আরতি দেখবো। অবভিয়াসলি আপনারা জানেন সেগুলো দেখানো পসিবল না, কারণ সারি ব্যাপার নট অ্যালাও। তো যাই হোক, তারপরে আমাদের ট্রেন রয়েছে, তো পার হয়ে বাড়ির দিকে এগোবো। আমার মনে হয় না তারপরে আপনাদের সাথে কথা হবে, কারণ তখন খুব ভারীতে থাকবো, কারণ আমরা এখন মায়াপুর আছি, আমাদের অনেক ডিসটেন্স, অনেক দূর যেতে যেতে। ট্রেনেই তো বলতে গেলে আড়াই ঘন্টার উপরেই মুভি লাগে, তারপরেও আছে। 11টায় গিয়ে বাড়িতেই পৌঁছাবো, তো অনেক লেট হয়ে যাবে, যেহেতু আমরা এবার হয়েছি একটু সন্ধ্যা আরতি দেখবো, সেই জন্য আরও লেট হয়ে যাবে। অ্যাটলিস্ট খুঁজে খুঁজে তারপরে তিলক পড়েছি আমরা সবাই, মানে অনেক জায়গায় খুঁজছিলাম, কেউ মানে যিনি পড়াচ্ছিলেন তা মানে তাকে দেখতে পাচ্ছিলাম, লাস্টে গিয়ে তারপর দেখলাম অনেকক্ষণ পরে। যাই হোক, তাহলে চলুন না এবার গিয়ে একটু আমরা আরতি ফারতি দেখে নিই, তো আপনারাও কন্টিনিউ চারিদিকটা একটু দেখতে থাকুন। তো চলো, আজকে তো দিনটা ভালোই কাটলো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তো আমাদের ঘোরাঘুরি তো আজকের মতন শেষ, তো এবার যেহেতু সন্ধে হতেই চলেছে, তো আমরা যাচ্ছি মন্দিরের দিকে, কারণ আমরা বলেই ছিলাম যে সন্ধ্যা আরতি দেখেই বাড়ি যাবো, কারণ অন্যবার দেখা হয় না, এবার দেখার খুব ইচ্ছে। তো তাই জন্যে আস্তে আস্তে যাচ্ছি আমরা সন্ধ্যা আরতির দিকেই, তো মন্দিরের দিকেই যাচ্ছি, যেতে যেতে যেটুখানি ঘোরাফেরা, তারপর একটুখানি বসে সন্ধ্যা আরতির টাইম হলে সন্ধ্যা আরতি দেখে আজকের মতন আমরা বেরিয়ে যাবো এখান থেকে। তো মায়াপুরটা ঘুরে আজকে দারুণ লাগলো, খুবই এনজয় করলাম। তো যদি আপনাদের ব্লগটা ভালো লাগে তো প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং ফার্স্ট পার্টটাকে যেরকম আমাদের দেখে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছেন, সেরকম এই সেকেন্ড পার্টটাকেও করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং, আমাদেরকে দেখতে থাকুন। বেশি বড় করিস না, ভিডিও যাবে, ভুলে গেছিলাম ওটা 1 মিনিটের উপরে। তো আজকে তো আমরা অনেক কিছুই শেয়ার করলাম, যা যা আমরা করলাম আজকে, দিনটা যেভাবে সেলিব্রেট করলাম সব কিছুই শেয়ার করলাম, এবং মায়াপুরে আমরা কী কী ঘুরলাম, কী কী দেখলাম সেগুলোও শেয়ার করলাম। নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, যদি আমাদের ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, এবং অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, বাকি দুজন কিচ্ছু বলবেন না। তো আপনারা এইভাবেই আমাদেরকে সাপোর্ট করবেন, আমার মেয়েদেরকে সাপোর্ট করবেন আমাদের, এবং লাস্ট যে আমাদের পিকনিক ভিডিওটা ছিল সেটা আপনারা অনেকেই আমাদেরকে সাপোর্ট করেছেন, তার জন্য আমরা অনেক খুশি, কারণ সত্যি কথা বলতে এতটা ভিউস আমাদের ওঠে না একদিনে, উঠেছিল, এবং পরবর্তী ভিডিওগুলোকে এইভাবেই সাপোর্ট করবেন। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। তোমরা দুজন কিছু বলো, নতুন নতুন তাহলে কিছু নিয়ে আসবো, আমি আসবো আমার মেয়েদের সাথে, বাবা আসবে, সবাই আসবে, আপনারা দেখতে থাকবেন, আর আমরা চ্যালেঞ্জ ভিডিও করবো সবাই ফ্যামিলি মিলে, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে। তো ফুল ভিডিওটা এইভাবেই দেখতে থাকবো, আমাদেরকে ভালো লাগবে। সো আমরা এখন এখান থেকে চলে যাচ্ছি, আজকের মতো শেষ এখানে। সো